সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। আমরা এসে গেছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তিনি নিজের হাতে আজকে দেওয়াল লিখন লিখছেন যে বিধানসভা নির্বাচন আসন্ন আর মাত্র ক্ষণিকের সময় বাকি, তার আগে তিনি চূড়ান্ত পরিমাণে যে প্রচারে সেটা একদম সাফল্য লাভের থেকে এগিয়ে চলেছেন এবং তার সঙ্গে কথা বলবো। প্রথমত রুদ্রনীল দা যেতে জানতে পারবো, প্রথমত আজকে আপনি নিজের হাতে লিখছেন সেটাকে কেন? কারণ এই কাজটা ছোটোবেলা থেকে আমি করতাম, আমার ছাত্রাবস্থা থেকে রাজনীতি, সক্রিয় রাজনীতি শুরু, দেওয়াল লেখান, স্লোগান দেওয়া, মিছিল করা, মানুষের হয়ে দৌড়াদৌড়ি করা, এগুলো আমার কাছে একদম নতুন নয়। হ্যাঁ, হতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন জীবিকা থেকে রাজনীতিকে ভালোবাসেন, তারা কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, আবার কেউ প্রফেশনাল আমাদের মতো অন্যান্য কাজ করেন। তো এবার কেউ এগুলো পারেন করতে, কেউ পারেন না। তো যেহেতু আমি একদম আমার গ্রাউন্ড থেকে মানুষের জন্য কাজ করা, রাজনীতি করা, মাঠে ময়দানে নামা, এগুলো আমার অভ্যেস, তাই আমি আমার দেওয়াল লিখছি। বাকি আমার যে ভাইরা তো লিখছেই, তাদের পাশাপাশি আমিও লিখছি, যেহেতু আমার কাছে একটুখানি আজকে সময় রয়েছে। আমার যারা এখানে, এটা এক নম্বর মণ্ডলের থেকে আমরা এখানে লিখছি, তো যেহেতু এক নম্বর মণ্ডলের যারা মানুষ রয়েছেন বা আমাদের পুরো ভবানীপুরের আরও মহিলা মোর্চা দিদিরা এসেছেন, বোনেরা এসেছেন, যুব মোর্চার ভাইরা এসেছেন, তো সবাই মিলে এটা তো আমাদের কাছে একটা উৎসবের মতো, কারণ প্রতিজ্ঞার উৎসব। ভবানীপুর এমনি নিজে থেকেই অনেক বেশি করে খুশি হয়ে রয়েছে যে নির্বাচন এগিয়ে এসেছে। তারা যেটা ভাবছিলেন যে জবাবটা দেবেন, সেই জবাবটা সময় তারা কিন্তু পেয়ে গেছে। এটা তো ভবানীপুরের জন্য খুশির সময় যে অপশাসনকে হাটিয়ে মিথ্যে কথার যারা ফ্যাক্টরি বানিয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে একটা নতুন দলকে, ভারতীয় জনতা পার্টিকে, যার উপরে তাদের আস্থা এবং বিশ্বাস বেশি, এবং যে কারণে 2016 থেকে লাগাতার ক্রমশই ভবানীপুরবাসী কিন্তু তৃণমূলের এগেনস্টে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে তারা ভোট দেওয়া শুরু করেছেন। তো ব্যাস, তাদের সবার খুশির সময় যে তারা শুধু প্রার্থীর অপেক্ষায় ছিলেন। আমি বিশ্বাস করি যে আমার জায়গায় দল অন্য যে কোনো প্রার্থীকে, আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছেন, যারা ঘরেও রয়েছেন ভবানীপুরে, তাদের মধ্যে যে কোনো প্রার্থীকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করলে সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে তারা কিন্তু এই কাজটা করতেন, এবং মানুষ শুধুমাত্র প্রতিনিধির অপেক্ষায় ছিলেন প্রার্থী কিনে যিনি হবেন, ব্যাস তাকেই ভোট দিতেন। এটা রুদ্রনীল ঘোষ, সে স্টার, সে অভিনেতা, পপুলারিটি আছে, এটা একদম কোনো ফ্যাক্টর নয়। কারণ ভবানীপুরে মাথায় রাখতে হবে যে মাত্র 40% বাঙালি মানুষ, আর বাকি 60% মানুষ কিন্তু তারা খুব একটা বেশি বাংলা সিনেমা সব স্টারদের কিন্তু তারা সারাক্ষণ কাজ দেখেন এমনটা নয়। তো এই লড়াইটা ভবানীপুরবাসীর লড়াই, তাদের দরকার ছিল একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর যাকে তারা ক্যান্ডিডেট বানাতে পারে, ব্যাস। कैसे खोल पाएगा बंदर? नया ऑर्गेनिक P4 वाटर टैंक्स, डबल लिड लॉकिंग P4 वाटर टैंक्स। সকালে নিজের হাতে দেয়াল লিখন, তারপর ভবানীপুরে যে সদস্য বিজেপি যারা ছিলেন প্রথম থেকে তাদের বাড়িতে আসা, রুদ্রনীল ঘোষ যিনি এসছেন ভবানীপুরে সেই পুরনো সদস্যের বাড়িতে, যারাদের হাত থেকে এই ভবানীপুরে বিজেপির যে যাত্রা সেইটা শুরু হয়েছিল 2004 সাল থেকে। প্রথমত যেটা আমি জানতে চাইব, আপনি প্রথম সদস্য হিসেবে ভবানীপুরে বিজেপির এতে বলেন? হ্যাঁ, প্রেসিডেন্ট ছিলাম, মহিলা প্রেসিডেন্ট। প্রথমত এটা জানতে চাইব যে এই বছর 2021 সালে রুদ্রনীল দা এখানে প্রার্থী, সেটাকে কিরমভাবে লাগছে? দেখুন, আমি তো ভাবছি যে উনি তাড়াতাড়ি করে আমাদের তুলে, সবাইকে তুলে আসুক। আমি চাইব সব সময় যে আমাদের পার্টির লোক জিতুক, পার্টির লোক না জিতলে আমাদের মানে এ লাগবে, কিন্তু 99% না 110% জিতবেই। প্রথমে জিজ্ঞেস করো, প্রথমে তোমার কেমন লাগছে? প্রথমত দিদি, এতদিন ধরে কি আছে, আজকে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি, দিদিরা যদি ওই স্ট্রাগলটা না করতেন, ওই সংঘর্ষ যদি না করতেন, তাহলে এই পরিবেশটা তৈরি হতো না।
ওনার পরিবারের সঙ্গে রয়েছি, মনীশজি রয়েছেন ওনার ছেলে, আমি কথাবার্তা বলছিলাম ওনাদের সঙ্গেই, বাড়িতে চা খাচ্ছি, আড্ডা মারছি। মানে আমার নিজের কথা একটা জায়গায় মনে হয়েছে যে এই মানুষগুলো স্বপ্ন দেখেছিল বলেই আজকে কিন্তু এত জনসমর্থন তৈরি হয়েছে বিজেপির জন্য, আর সেটা ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে দাঁড়ানি ভয় পালিয়ে গেছে। একাধিকবার নানানভাবে বিজেপি এইখানে মানে এই ভবানীপুর কেন্দ্রে যে যাত্রা শুরু করেছিল সেই যাত্রার সমর্থকদের সঙ্গে আজকে রুদনীল ঘোষ, তিনি এসছেন, তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের থেকে আশাবাদী যে 2021 নির্বাচনে আশা আরও উন্নতির পথে এগোতে পারে। বিজেপির ইস্তাহার প্রকাশের পর সৌগত রায় প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে বিজেপি যে ইস্তাহার প্রকাশ করে তা অনুকরণ করা, মা ক্যান্টিনে অনুকরণ করে অন্নপূর্ণা ক্যান্টিন, সেক্ষেত্রে কি ওনার বয়স হয়েছে? আমি শ্রদ্ধা করি ওনাকে, আমি বলবো একটুখানি রেস্ট নিন স্যার, এইটুকু বলার কিচ্ছু বলবো। আর বারবার এই এক স্লোগান খেলা হবে, এটাকে নিয়ে কি বলবো? না না, ওরা তো ঠিকই স্লোগান দিচ্ছে যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কঠিন দুঃসময় যেখানে মানুষ রাস্তাঘাটে বসে চাকরি পাচ্ছে না, একটা পারমানেন্ট চাকরি দিতে পাচ্ছেন না, খালি ওই কিছুদিন আগে দমকলের লোকজন মারা গেল, সেখানে খোঁজ নিয়ে দেখুন তো কজন পারমানেন্ট স্টাফ ছিল, তিনজন ডিরেক্টরের পর তার মধ্যে দুখানা খালি, আর একটা বোধহয় ডেপুটেশন নিয়ে চালানো হচ্ছে, খোলামখুচি করা হচ্ছে মানুষের প্রাণকে নিয়ে, পুড়িয়ে মেরে দিল, একটা সঠিক পোশাক দিতে পারে না, তারা তো খেলছেই। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মানুষ ভরসা করে নিয়েছিল, তিনি ওয়াকার মেশিনে হাঁটতে হাঁটতে বাজেট করে দেন বলে নিজেই দাবি করেন, এটা তো খেলা করাই। পশ্চিমবঙ্গকে নিয়ে ওরা চাইছে খেলা করতে, ওনারা খেলা নিয়ে থাকুক। দেখুন মানুষের যখন না ওই বলে না বিনাশকালে বুদ্ধিনাশ হয়ে যায়, তখন হা হি করে হাসে, দেখবেন দিকভ্রষ্ট হয়ে গিয়ে, সে খেলাটাই ওনারা করছেন। আমরা এই খেলাতে বিশ্বাস করি না, আমরা পরিষ্কার মনে করি ওনারা বলুক খেলা হবে, আমরা বলি যে উন্নয়ন হবে, বিকাশ হবে, ওনারা বলুক খেলা হবে, আমরা বলি হাসপাতাল হবে, ওনারা বলুন খেলা হবে, আমরা বলবো যে চাকরির চেষ্টা হবে, ওনারা বলবেন যে খেলা হবে, আমরা বলবো যে কারখানা হবে। বিধানসভা নির্বাচনের আগে কার্যত তুঙ্গে যে লড়াই, যে প্রচারের লড়াই, তার সম্ভবত চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আর কিছু সময় বাকি, তারপরে বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে উঠবে। তার আগে আজকে রুদনীল ঘোষ, তিনি যে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী, তিনি আজ নিজের হাতে নিজের দেয়াল লিখন লিখলেন এবং তার সঙ্গে তিনি জানালেন যে এই যে নতুনভাবে নতুন সরকারের যে আশাবাদী তারা, এবং সেই সরকারের তারা লক্ষ্যের দিকে অবশ্যই এগিয়ে চলেছেন তাদের নতুন ভাবনার মাধ্যমে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে সৌভিকের রিপোর্ট, এস নিউজ। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।